সারা সপ্তাহ কাজ করার পর আমার অফ ডেতে মর্নিংটা ঠিক আফটারনুনে হয়। আর যারা যারা পুরো উইক কাজ করো, আই এম শিওর ইউ গাইজ ক্যান রিলেট দিস। সকালবেলা 6টা উঠবো বলে প্ল্যান করেছিলাম, এখন 1:10। কখনো কখনো মনে হয় লাইক অফ ডেতে পৃথিবীর যত ল্যাদ আছে না আমার উপরই ভর করে। না কখনো না, সবসময় মনে হয়। জীবনে নেই কোনো ফুর্তি, লাইফ ইজ টু স্যাড। লাইফ আর কি চলছে, শুধু খাওয়া দাওয়া আর ল্যাপ। বাট আজকে আজকে বললাম এই, বাট আজকে অ্যাজ ইউজুয়াল লাস্ট উইকে বলতো এই উইকেও ঘুরতে বেড়াবো জোরে বললাম। আর কোথায় যাব সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। চলো স্যাট করে রেডি হয়ে আসছি। তো ফাইনালি রেডি হয়ে গেছি আর একটু বেরোবো, বেরোবো আগেই বলেছিলাম তাই জন্য রেডি হচ্ছিলাম। মাস্ক ম্যান্ডেটরি গাইস। সো বেরিয়ে পড়লাম, টুকটাক করতে করতে অটো ধরি, বিকজ অটো ভালো লাগে, বেশ হাওয়া আসে ফুরফুরে, বেশ মেজাজটা বেশ ঠান্ডা হয়ে যায়। রাস্তায় জ্যাম আর মার্কেটে স্ক্যাম, ইন্ডিয়াতে কোনোদিনও যাবে না ফর শিওর। যাই হোক, এরকম টুলটুল করতে 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 বেশ কিছুক্ষণ ঘোরার পর অটো অনেক জায়গায় ঘোরালো, খুঁজে পেলো না, উল্টোপাল্টা জায়গায়ও গিয়েছিলাম বেশ কয়েকবার। করার পর ফাইনালি যে জায়গাটায় পৌঁছলাম সেটা অনেকটা এরকম। তো ফাইনালি এসেছি পুরানি হাভেলিতে, আর ডেফিনেটলি পুরোনো জিনিসপত্র থাকবে, আমি ঘুরঘুর করে নিই। আর তোমরা রেসিপিটা দেখে নাও, উইল মেক রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রেভি। সো দেখতে থাকো আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রেভি। সো উই গোনা স্টার্ট উইথ সেই কলকাতায় বিশ্ববিখ্যাত প্রেশার কুকারে রিফাইন অয়েল, উইল অ্যাড 3 পিস অফ গ্রিন কার্ডমম, সাম বে লিফ আর একটু পেঁয়াজ, স্লাইসড অনিয়ন্স, একটু ঝিরি ঝিরি। সো হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন বৃষ্টি অ্যান্ড পেঁয়াজ, দ্যাট ইজ দুটোই ঝিরি ঝিরি করে হয়, বৃষ্টির জোরে পড়ে যে ঠিক আছে। তো ওটা হয়ে যাওয়ার পর পুরো ব্যাপারটা ভালো করে ওই যে আপনার লাইফের যেরকম অবস্থা সেভাবে পেঁয়াজগুলো করে ফেলুন, ভালো করে ঘেঁটে ফেলুন। লাইফ তো ঘেঁটেই অলরেডি ফেলেছেন, পেঁয়াজটাও কাটুন। এরপরে আমরা বানাবো মশালা। সো মশালা বানানোর জন্য আমাদের লাগবে একটা মিক্সি, মিক্সির জার, তার মধ্যে উইল অ্যাড 3 পিস অফ টমেটো, না পরে আরেকটা দিয়েছি। উইল অ্যাড সাম ক্যাশিউ নাট, ডোন্ট আস্ক ক্যাশিউ নাট কম কেন, বিকজ ক্যাশিউ নাটের দাম বেশি, ইটস নট বিকজ অফ দ্যাট, বিকজ এই রেসিপিতে এতটাই লাগবে, ডোন্ট আস্ক ভুলভাল কোয়েশ্চেন। আর পুরোটা অ্যাড করবেন প্লিজ, আর লুকিয়ে রাখবেন কিছু না খেয়ে নেয়। রেড চিলি 3 পিসেস, বিট অফ ব্ল্যাক পেপারকর্ন, ব্ল্যাক পেপারকর্ন ইংলিশে বললাম অত কনফিউজ হওয়ার কিছু নেই, ইয়ে গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো না গোটা, সাম সল্ট, সাম সুগার, সুগার আমার একটু ভালো লাগে না একটু অ্যাড করলে একটু ব্যালেন্স করার জন্য, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ ইট অ্যাজ ওয়েল। নাও এটা জুক করলেই হয়ে যাবে, আমি ক্যামেরার সামনে আনলাম বলে হলো না, ওটা ক্যামেরার সামনে থেকে বের করে মিক্সিতে ব্লেন্ড করে তারপরে রাখলাম। ভালো করে ঘেঁটে তারপরে যখন হালকা ব্রাউন হয়ে যাবে, সো আই এম নট আ রেসিস্ট বাট স্টিল আই লাইক লিটল বিট অফ ব্রাউন অনিয়ন্স বিকজ ইট স্মেলস ওয়েল। অ্যান্ড দেন উইল অ্যাড সাম জিঞ্জার গার্লিক পেস্ট, 1:1 রেশিও ইউজ করতে পারেন বা 2:1, মানে 2 পার্ট অফ গার্লিক 1 পার্ট অফ জিঞ্জার, সেভাবে পেস্ট বানিয়ে ইউ ক্যান অ্যাড ইট। অ্যান্ড ফাইনালি উই নিড টু অ্যাড চিকেন থাই, থাই বললি থাইল্যান্ডের কথা ভাবার কিছু নেই, চিকেন থাই থাইয়ের পার্ট, একটু নরম হয় বিকজ আমি এমনিতে একটু নরম প্রকৃতির মানুষ, তো আমি নরম মাংস খুব পছন্দ করি। মোটামুটি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি, আপনি যদি ওই কিডনি ভালো হন তাহলে মোটামুটি ওই 1 কিলো 2 কিলো বানাতে কত লাগবে ওই মশালা একটা রেশিওটা বানিয়ে ইউ ক্যান মেক দ্য সেম রেসিপি। অ্যান্ড দেন অ্যাড দ্য পেস্ট। আর এই কোয়েশ্চেন অনেকে জিজ্ঞেস করে এই পেস্টটা করতে গেলো, আর পেস্টটা আগে ছিল বানিয়েছি আগে, প্লিজ ফলো দ্য ভিডিও প্রপারলি। আপনি মাঝে মাঝে ইউটিউব করবেন ফেসবুক করবেন এসব করলে হবে না, আমার ভিডিওটা পুরোটা দেখুন প্রথম থেকে, তবে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। আর হ্যাঁ, একটু জল দিয়ে গুলে পুরোটা অ্যাড করতে হবে, জলটা ফেলবেন না মানে ধুয়ে ফেলবেন না, ধুয়ে ওই গ্রেভির মধ্যেই ফেলুন, সো দ্যাট ইউল ওয়েস্ট লেস। তারপর আবার সেই ঘাঁটাঘাঁটি ভালো করে ঘেঁটে নিন, ঘাটতে 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 আপনি যখন খুব টায়ার্ড হয়ে যাবেন তখন থেকে মিটটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দ্য মিট ইজ স্মেলিং ভেরি গুড। ঘাটতে থাকুন,
and tarpor leave it for good 5 to 8 minutes at a slow temperature. Ebar ami to camera kar sai dekhabo at upor niche age piche kore bes dekhte bhalo lagbe. Dekhun ki rokom tok bok chicken gulo phutche, chicken na gravy phutche jai hok. Jokhon halka halka am lal rong berote shuru korbe, lal rong berote shuru korbe, majhe majhe ami pronunciation ekটু gorbor hocche jai hok, shegulo please ignore guys. তারপর পুরো ব্যাপারটা ভালো করে ঘেটে নেবেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, নিচে যেন লেগে না যায়, কিপ চেকিং দ্যাট. অ্যান্ড আফটার দ্যাট যখন আপনার চোখ ঝাপসা হয়ে যাবে এরকম ধোঁয়া ফোঁয়া বেরিয়ে, তখন এর মধ্যে অ্যাড করবেন লাল লঙ্কার গুঁড়ো. সো আই অ্যাডেড 1 teaspoon অফ রেড চিলি পাউডার, সাম গরম মশালা. ইফ ইউ ওয়ান্ট টু চেক মাই গরম মশালা ভিডিও ইউ ক্যান চেক মাই বিরিয়ানি রেসিপি, ইটস দেয়ার. That same masala I use more or less everywhere, and that is simple, and I think you can easily use it anywhere. And mangshota kichukhon cook korar por it will turn slightly dark in color. And then we'll be adding some water. Khub beshi jol add korar dorkar nei. We just need a little bit of water there. And then আপনার বসের মাথা যেরকম করে ঝাঁকাতে ইচ্ছা করে না, মাঝে মাঝে সেরমভাবে কড়াইটাকে ঝাঁকান. জাস্ট বসের মাথা ভেবে দেখবেন একদম সেম ফিলিং আসবে. অ্যান্ড ফাইনালি ওয়ান্স ইট গেটস রেডি, ইয়েস ওয়ান্স ইট গেটস রেডি ইট শুড লুক সামথিং লাইক দিস. একদম হালকা লালচে, একটু কালচে. রেডি হওয়ার পরে এরকম আলতো করে প্লেটের মধ্যে ঢেলে দিন হালকার উপরে, একটু মাংস একটু ঝোল, একটু মাংস একটু ঝোল. দেখবেন দ্য প্রেজেন্টেশন উইল লুক বিউটিফুল. সো দ্যাট ইজ হাউ ইট শুড লুক লাইক. তো আজকে আমরা শিখলাম রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রেভি বানানো, সুপার ইজি একটা রেসিপি. ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওস কেমন লাগছে ডু রাইট ইন দি কমেন্ট সেকশন. অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব শেফ শোগোত অন ইউটিউব, আর ওটা ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রামে ডোন্ট ফরগেট টু ফলো শেফ শোগোত ফর প্রচুর রেসিপি রিলেটেড ভিডিওস, আর হোটেলের প্রচুর ভিডিওস থাকে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে. কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডু টেক কেয়ার.